এবার বৃষ্টি ভালো না বুঝছেন, আমরা ঘুরে ঘুরে ভিজে ভিজে, আপনারা ভিজেন না। কোম্পানির লোক নেই আপনাদের? দোকান করবে? হ্যাঁ, দোকান করবে। ঘুরেই সময় পাই না ভাই দোকান কখন করি। কোন আমি তো ব্যবসা করি, আমি কিন্তু মেয়ে কোয়ালিটির মতো হয় ব্যবসা করি ভাই। তাছাড়া ভাই না মিশলে হওয়া হয় না, এমন জিনিস আছে মেয়েরা চাইতে চাইতে পারে না। রাস্তা কি পুরো পাকা নাকি কাঁচা আছে? একবার বাজার পর্যন্ত পাকা। ওইটা হচ্ছে মানে অনেক যার যার এলাকায় আছে তো এরকম যে গরিব ছেলে মেয়ে দেখে না, চিকিৎসা করতে পারে না, ছেলে হোক মেয়ে হোক মহিলা হোক পুরুষ হোক, তাইলে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে পারে ঘুরে ঘুরে পাঠায় দেবে। পান খায়নি? এখানে কখনো দেখেন এই বাজারে সিলাই করার জন্য খোলেন, খুলে আমার দেখি কোম্পানির লোক মনে হয়, সবাইকে দেয় তাহলে রোদের মধ্যে বাইরে গেলেন, এটা আমাদের থেকে দিলাম, এটা তখন কোম্পানির না। বৃষ্টি বৃষ্টি নামলে বয়স হয়ে গেছে না, বৃষ্টি পানি মাথায় পড়লে জ্বর আসলে তো ছেলে মেয়ে কজন আপনার? চার মেয়ে দুই ছেলে। আমরা একটা এই গরিব অসহায়দের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছি বুঝছেন, যদি লাগে তাহলে হ্যাঁ হোমিও। যদি আপনার প্রয়োজন হয়, যদি চিকিৎসার প্রয়োজন হয় ওই নাম্বারে ফোন দিন, ওটা আমারই নাম্বার। হ্যাঁ ফোন দিন, ফোন দেওয়া ভুয়ে গেতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ফ্রি চিকিৎসা যদি প্রয়োজন হয়। ঠিক আছে, কার্ডটা আবার হারায় না, রেখে দিন, প্রয়োজনের জন্য রেখে দিন। ঠিক আছে চলো।
আমরা আসছি বাড়িতে, দেখি কোথায় গেছে। না থাকছো না, তুমি বসো। আসছিলাম এই বাড়িতে, এই বাড়িতে চাষি নাই, চাষি অন্য কোথাও গেছে, তাদের নাম ঠিকানা আমি লিখে নিলাম। আসসালামু আলাইকুম। তো আজকে এই যে বৃষ্টি পড়তেছে তাই বেশিক্ষণ ঘোরাঘুরি করলাম না, এখন মানে 3টা বাজে না, তো 3টা বাজতেছে চলে আসছি, কারণ বৃষ্টির মধ্যে তেমন ঘোরাঘুরির মানে পরিস্থিতি নাই, গাড়ি ঘোড়া যাইতে চাচ্ছে না, যতটুকু পারছি ঘোরাঘুরি করে। আকাশও শুনতেছেন তো ঠিক জানি গর্জন, আকাশে অনেক গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলে আসছি, আমি এখন থানার সামনেই আছি। তো আসলে কিছু 2-3 জন মানুষ পাইছি, তাদেরকে যতটুকু পারছি হেল্প করছি। আজকে আসলে বেরোইছিলাম যে মানুষের লিস্ট নিয়ে আসবো, তারপরও নিজের মনে মানে ধরে রাখতে পারি নাই, যতটুকু পারছি ততটুকু হেল্প করে আসছি, ভবিষ্যতে আরও ভালো মানে একটা ভালো ভালো কাজ করতে চাই, সবাই দোয়া করবেন। আর একটা ভিডিও করছি, ওইটা হচ্ছে একজনকে দেখতেছিলাম, একটা মুসি লোক চাচা, উনি বৃষ্টিতে ভিজে ভিজে জুতা সেলাই করে। তো আমি ভাবলাম যে ওনাকে একটা ছাতি কিনে দিই, ছাতা। তো বেশি টাকা নিয়ে বের হয়নি, শুধু গাড়ি ভাড়া নিয়ে বের হয়েছিলাম যতটুকু পারছি, ওর বিদ্যুৎ চমকাচ্ছে বাবা আমার ভয় করতেছে। তো পরে ওনারে ছাতা দেওয়ার পরে মানে আমি কি বলবো, আমি নিজের মন থেকেই সন্তুষ্ট না, কারণ হচ্ছে উনি বলতেছে আপনার কি কোম্পানির লোক। তো যাই হোক, সমস্যা নাই, দান্ত দানি যাকেই করি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।